এটা হচ্ছে রাত্রের বেলা, তো রাত্রের থেকে আমি ব্লগটা শুরু করলাম। এটা আমার মানে হাজবেন্ড আসার সময়, বাইরে থেকে আসার সময় নানার গ্রিল নিয়ে আসছে। তো নান দিয়ে গ্রিল দিয়ে খাবো আমরা এখন। তো অনেকদিন পর বাইরে থেকে মানে খাওয়া নিয়ে আসলো, এর মধ্যে আর আনা হয় নাই, একদমই বাইরের খাওয়া টোটালি বন্ধ করে দিছি আমরা, কিন্তু আজকে আসার সময় নিয়ে আসলো। এটা হচ্ছে সকালবেলা, রাত্রে পুডিং বানিয়েছি, সেই পুডিং। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। এটা হচ্ছে হাঁসের মাংস, আজকে রান্না করব হাঁসের মাংস। তো এখানে হাঁসের মাংসটা ধুয়ে আমি রেডি করে রেখেছি, আর এটা হচ্ছে পেঁয়াজ কেটে রেডি করে রাখলাম। আজকে বানাবো আমি এখানে চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানি বানাতে আমার যা যা লাগবে, প্রথমে লাগবে হচ্ছে চিকেন। চিকেনটাকে আমি টক দই আর একটু লবণ দিয়ে মেখে রেখে দিলাম। আর লাগবে হচ্ছে আলু, আলুটাকে আমি হালকা লবণ দিয়ে মেখে রেখে দিছি, এটাকে আমি আগে ভেজে নেব। আর এটা এখানে পেঁয়াজ কেটে রেখে দিলাম, আগে আমি বেরেস্তাটা করব, তারপর আমি আলুটাকে ভেজে নেব। তো এখানে দিয়ে দিলাম আলু, আগে আলুটা ভেজে নেব আমি। আমি যেভাবে বিরিয়ানি রান্না করি খুব সিম্পলভাবে, অত ঝামেলা করি না। এখানে একটা মশলা তৈরি করব আমি, এখানে যত রকমের গরম মশলা আছে সব, যেমন দারচিনি, এলাচি, জায়ফল, জয়ত্রী, লং, ধনিয়া, জিরে, সব কিছু আমি তেলে একটা মশলা তৈরি করব। এটা আমি হাঁসের মাংসতে দেব। তো মশলাটা ভেজে নিচ্ছি আমি। তো এতক্ষণ ঢেকে রাখাতে এতে পানি বের হয়ে গেছে মাংসর থেকে। তো এখন আমি দিয়ে দেব সেই গরম মশলাটা, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে ঢেকে দেব। হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। আমি ঢেকে দিচ্ছি। আজকে আমার বেরেস্তা হয়ে গেছে, বেরেস্তাটা উঠিয়ে আমি রেখে দিলাম। এখানে আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি, এটা বেশি একটা লাল করব না। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন, এখানে প্রায় 2 টেবিল চামচ আদা আর 1.5 টেবিল চামচ রসুন আছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা প্যাকেট বিরিয়ানি মশলা।
মুরগিটা দিয়ে দিলাম, মুরগিটাকে আমি টক দই দিয়ে মেখে রেখে দিছি, সেটা দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগি আছে। এখন ভালো করে মিশিয়ে আমি ঢেকে রেখে দেব। এখন দেখি আমার পোলাও কি অবস্থা। একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেক উঠিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম, সরি, এখানে মানে পোলাও অর্ধেক উঠাই রেখে দিলাম। এখন দিয়ে দেব আমি এখানে মাংস, দিয়ে আমি একটা লেয়ার করে দেবো। এখানে দিয়ে দিলাম মাংস, এখন এখান দিয়ে আমি বেরেস্তা দিয়ে দেব। আর দিয়ে দেব হচ্ছে একটু ঘি, এখন দিয়ে দেব কাঁচামরিচ, এখন দিচ্ছি কয়টা কিশমিশ, উপর দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবার সেম ভাবে আমি মুরগি দেব, চিকেনটা দিয়ে দিচ্ছি, একটু বেরেস্তা দিয়ে দিই। বেরেস্তার মানে গ্রামটা অনেক ভালো লাগে। এভাবে দিয়ে দিচ্ছি আমি সব। তো সেম ভাবে আবার কাঁচামরিচ, কিশমিশ, আর দিয়ে দেব বেরেস্তা। দিয়ে দিচ্ছি ঘি, দুপুর দিয়ে আবার ঘি দিয়ে দিলাম আমি। এখন দিয়ে দেব এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব, খারাপ হবে না, মজাই হবে, সমস্যা নেই, দিয়ে দিই। ওই লেয়ারে দিতে ভুলে গেছি, এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব দমে, সে সব কিছু দিয়ে ভরিয়ে দেব, একটু দুধ দিয়ে দিই। চালটা যেহেতু একটু শক্ত আছে, দুধটা দিলে একটু মাখো মাখো ভাব হবে। দিয়ে দিলাম, এখন আমি ঢেকে দেব, ঢেকে চুলাটা জ্বালিয়ে দেব। তো হয়ে গেল আমার বিরিয়ানি। তো আজকে এ পর্যন্তই, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো হয়ে গেছে আমার হাঁসের মাংস। তো কেমন লাগলো জানাবেন, আর লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।